कोई पाकर रोशना होली तुम्हारे भाई प्राणेवा আমি অভিশাপ দিলাম তোমার ভাইকে বাবা ঠাকুর এখানে যারা শাস্ত্র জ্ঞানী যারা তত্ত্ব জ্ঞানী একবার স্মরণ করেন সেই যখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল আর রাম রাবণের যুদ্ধে বাবা ছোট ঠাকুর লক্ষণে যখন শক্তি শেলে পড়ে গেল তখন বাবা রামায়ণে বলছে যার নাম ছিল সুসেন বৈদ্য সুসেন বৈদ্য আমার রামচন্দ্রকে বলেছিল রাম लक्षण के जदि बाचाते ही चाओ ताहले तुम्हें एक काज करते हबे विशाल करली पाता आनते हबे हवाईरा के जाबे पाठाबो काके भक्त प्रभाव वीर हनुमान ओई हनुमान के पाठानो होइछिलो कोथाय गंधमादन पर्व बाबा जेखाने ओई शबरीर उच्छिष्ट फल पड़ेछिलो আর সাবরী এটো ফল থেকে জন্ম নিয়েছিল বিশাল করলি পাতা সুসেন বৈদ্য পাঠালো হনুমান গেল আর বাবা গিয়ে চিনতে পারেন হনুমানের কত ক্ষমতা দেখেন চিনতে পারলো না বলে একেবারে পর্বতরা চাগিয়ে এনেছে আর পর্বতরা চাগিয়ে এনে একেবারে কি করেছিল জানো আমার রামচন্দ্রের কাছে যখন দিল সুসেন বৈদ্য ওই পর্বতে উঠে বিশাল করলি পাতা এনে রসটা ভালো করে নিগড়ে নিয়ে লক্ষণের বদনে লক্ষণ প্রাণ ফেরে মৃদু হেসে বলেছিল দাদা তুমি যদি মনে করতে আমায় বাঁচাবে তাহলে কি দরকার ছিল বিশাল করলি পাতা কি বাবা ভগবান যদি মনে করত তার ভাইকে বাঁচাতে পারত না কি প্রয়োজন ছিল বিশাল বরলি পাতান না লক্ষণকে বলেছিল লক্ষণ ভাই এই জগৎ সংসার মাঝে আমি নিজে মুখে বললাম আমার নাম বড় নাম হতে আমার ভক্ত বড় ভক্ত হতে ভক্তের চরণ ধুলাল আর বড় ভক্তের চরণ তুমি ঘৃণা করেছিলে সবরীর ভক্তি প্রেম ভালোবাসা মাখানো ফল তুমি আমায় সেবা করতে দাও দেখলে তো আজকের সেই উচ্ছিষ্ট সবরীর থুতু লেগে থাকা লালা লেগে থাকা ফল থেকে যে গাছের জন্ম হলো বিশাল করলি পাতা তাহলে সেই থুতু লালা রস তোমার বদনে দিতে তবে তোমার প্রাণ ফিরবে কারণ আমি বারে বারে বলেছি ভক্ত বর ভালোবাসি আমি যে ভক্ত বর ভালোবাসি তাই তো যুগে যুগে ছুটে আসি আচ্ছা মাইরা এই লক্ষণ আমার রামচন্দ্রকে ভালোবাসত বাস্তব না বাবা জানেন চোদ্দ বছর পরে যখন আমার রাম অযোধ্যায় ফিরেছিল এই জায়গাটা বাবা একটু মন দিয়ে শুনবেন জানি না পরবর্তী দল এখন কোথায় কি করে এরা বায়নাগুলো নেয় তো আমি অবাক হয়ে যাই যে টাইমে কীর্তন ধরতে পারবো না হরি বল বলবে না কেন টাইম ঠিক থাকবে না রাধে আজকে এই যে বাবা রামচন্দ্র কতটা ভালোবাসত আমার লক্ষণকে যখন লক্ষণ রামচন্দ্র আসতে মাসতে আসতে কথা নয় যখন আমার রামচন্দ্র চোদ্দ বছর পরে ফিরে এলো আর ফিরে আসবার পরে যখন বাবা ওই রামচন্দ্র সিংহাসনে বসেছিল আর পিছনে বাবা লক্ষণ আমার ছত্র ধরে দাঁড়িয়েছিল এই জায়গাটা মাইরা কত মজার গল্প দেখে আজকে লক্ষণ যখন ছত্র ধরে দাঁড়িয়েছে আজকের বারবার রাম তো সিংহাসনে বসেছে আর ছত্র ধরে লক্ষণ আমার রামচন্দ্রের গায়ে
बार बार लक्ष्मण घुमा रामचंद्र रेगे गए अपदार्थ লক্ষণ বলতে ওরে নিদ্রা দেবী আমার দাদাকে পাহারা দেব বলে আমি এসেছি এখন আমার চোখে আসবি না তবে কথা দিলাম যেদিন আমার দাদা জ্যেষ্ঠ রাজ সিংহাসনে বসবে তুই সেই দিন আমার চোখে এসে ভর করিস দাদা আজকে তুমি রাজ সিংহাসনে বসেছো আর তখনই আমার চোখে নিদ্রা নেমে এসেছে ও বেশ বলে দাদা শুধু 14 বছরে ঘুমাইনি নয় শোনো দাদা আমি 14 বছরে নারী বদনে দেখি নাই বাবা ঠাকুর বিশ্বাস হবে 14 বছর নারী বদন দেখে নাই যার সঙ্গে সীতা ছিল নারী বদন দেখে নাই বলে ভুল কথা মাইরা লক্ষণ বলছে দাদা গো আমি সীতা মা ছিল তো কি হয়েছে আমি চরণ ছাড়া বদন দেখি না গো আজকের রামচন্দ্রকে এতটাই ভালোবাসত আজকের বাবা ভগবান শবরীকে বলল শবরী আজকে আমার ভাইয়ের জন্য আমি তোর উচ্ছিষ্ট ফল সেবা করতে পারলাম না তবে আমি আগত দাপরেতে করব তোর হাতের ফল আমি দাপর যুগে করব মনের বাসনা পূরণ তোর হাতে ফল আমি সেবা করব কবে যেদিন বাবা ভগবান ছোটটি ছিল ছোটটি ছোটটি গাইয়া মাইরা মনে রাখবেন শবরীর হাতের ফল কিন্তু আমার রামচন্দ্র খাইনি খেয়েছিল কবি তারপরে কৃষ্ণ অবতার এই শবরী ছিল মথুরা নিবাসী মালিনী নামে এক ফলবালা আর যেদিন আমার ওই বৃন্দাবনে এলো ফল বিক্রি করতে আর দুষ্টু ছেলে গোপাল তখন কি করছিল ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোপাল ছোট সময়ের আমা আমার যাবার বাসি বেজে গেছে আমার ডাক এলেই চলে যাব তাহলে যাবার আগে দেখি সবাই হাত দুটো তোলেন তো একবার সবাই হরিব ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোপাল छोटी छोटी गैया छोटी छोटी गाय छोटी से मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे गाय छोटो सा मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गाय छोटो से मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी बाल छोटो से मेरो मदन गोपाल आगे आगे गैया पीछे पीछे बाल 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 बीच में मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी बाल छोटी से मेरो
मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गाय छोटो स्वामी मदन गोपाल छोटी छोटी सखिया मधुबन छोटी छोटी सखिया मधुबन छोटी छोटी सखिया मधुबन छोटी छोटी सखिया मधुबन छोटो स्वामी मदन गोपाल छोटी छोटी आड़ी छोटी छोटी गैया छोटे छोटे आड़ी छोटी छोटी गैया छोटे 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 मदन गोपाल आज के जय नाम बाबा भगवान कृष्ण आज मालिनी কাছ থেকে ফলটা নিল আর নিয়ে বাবা ভিতর থেকে দুমুঠো ধান নিয়ে কি করেছে আমার ফলবালি আঁচলে দিয়েছে যেই না দুমুঠো ধান দিয়েছে সঙ্গে সঙ্গে বাবা ওই ধান বাড়িতে গিয়ে ফলবালি দেখল ওই ধান আর ধান নেই সোনার ধানে পরিণত হলো ভগবান ফিরে এলেন আজকে সবরীকে বললেন সবরী চল এই পৃথিবীতে যারা যারা তোকে ঘৃণা করে যারা যারা তোকে ছোট জাত বলে চল আজকে তাদের কাছে তোদের নিয়ে যাব এইবার সবরীর হাত ধরে এনেছে মতঙ্গ সাধুদের কাছে মতঙ্গ সাধুরা দেখে বলে বলেন প্রভু ও চন্ডাল জাতি ও ছোট জাত তুমি ওকে পরশ করো না বলে চুপ বলে চুপ এই জগতে বোধহয় জানিস না এই সবরীর জন্য আজকে আমার দর্শন পেলি মাইরা এই পৃথিবীতে একটা কথা মনে রাখবেন এই জগতে ভাই ভাই লাটালাটি হয় ভাই ভাই মারামারি হয় ভাই ভাই কোন কোন হয় হরি বল আস্তে 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 গো আস্তে এত গন্ডগোল এত কথা হচ্ছে কেন এখন একটু আস্তে দেরি করছে একটু ধৈর্য ধরে হরি বল আসছে তো কিন্তু একটু দেরি হয়ে গেছে করার তো কিছু নেই একটু বসেন শান্ত হন তাজকের বাবা এই যে জগৎ সংসারে ভাই ভাই লাটালাটি হয় ভাই ভাই মারামারি হয় ভাই ভাই খুনোখুনি হয় কিন্তু শুধু আমার রামচন্দ্রকে এই লক্ষণ একা ভালোবাসেন আরো একজন ভালোবেসেছিল কে বলেন তো যার নাম হলো ভরত ভাই এই ভরতের মতো আমার লক্ষণ এতটুকু ভালোবাসতে পারে ভালো যদি বেসেছিল সবথেকে বাবা এই ভরতই ভালোবেসেছিল আচ্ছা বলেন তো মা ভরত রাম যখন বনবাসী ছিল বনবাসে গেল ভরত তখন কোথায় ছিল মামার বাড়ি তখন ছিল মামার বাড়ি আর মামার বাড়ি থেকে ফিরে এসে বাবা মন্থরা কইকেই দাসী মন্থরাকে প্রশ্ন করেছিল মন্থরা সত্যি করিব আমার জ্যেষ্ঠ দাদা তো কথাটা শুনে বলেছিল বড় তোরে দাদা রামচন্দ্র পিতৃ সত্য পালনার্থে মা কইকেই কথা রাখতে সে হলো চোদ্দ বৎসরের জন্য বনবাস কথাটা শোনার পরে ভরতের যেন মাথায় বজ্রাঘাত পড়ল পাগলের মতো চিৎকার করে বলল দাদা 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 তুমি তোমার এই বরদকে ফেলে রেখে চলে গেলে তো আজকের বাবা তিনটে মা কৌশল্যা কইকেই সুমিত্রাকে নিয়ে ভরত গিয়েছিল রামের সঙ্গে দেখা করতে আর রাম তখন ছিল চিত্রকূট পর্বত যেখানে বাবা সতী মনুষ্যবার বাড়ি অত্রিমুনির বাড়ি যারা উত্তর ভারত বেড়াতে যান অনেকে গিয়েছেন চিত্রকূট পর্বত ওইখানে আজও
আমার রামচন্দ্রের চরণ চিহ্ন পড়ে আছে, গিয়ে দেখবেন। আচ্ছা বাবা, আপনারাই বলেন, আমরা যদি একটা পাথরে দাঁড়াই সেখানে কি আমাদের চরণের চিহ্ন পড়ে? তাহলে আজও চিত্রকূট পর্বতে রামচন্দ্রের চরণ চিহ্ন রয়েছে কেন? তার একটাই কারণ, যখন ভগবান দাঁড়াতো সীতামার ওই খোপাতে ফুল গুঁজে দিত, ভগবানের পরশে পাথর গলে জল হয়ে যেত, আর যখনই জল হয়ে যেত সেইখানে পা দিলে তো বাবা পায়ের চিহ্নটা পড়ে যাবে। আজ আর সেইখানে গিয়ে দেখে না রাম লক্ষ্মণ সীতা দাঁড়িয়ে আছে, আর সেই সময় আমার ভরত গিয়ে ডাকছে, দাদা দাদা। রামচন্দ্র দেখে না ভরত এসেছে, ভাই তুই কেন এসেছিস, চলে যা, তুই শুনিস নি আমি পিতৃসন্ত পালনার্থে বনবাস, কৈকেয়ীর কথা রাখতে বনবাস, পালিয়ে যা। বলে দাদা আমি তো জানি যে মার কথা রাখতে বনবাসী হয়, যে বাবার কথা রাখতে বনবাসী হয়, সে কি কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায় ফিরবে? আমি জানি তুমি ফিরবে না, জানিস তো এলি কেন? দাদা তোমাকে দুটো প্রশ্ন করতে এসেছি। প্রশ্ন? কি প্রশ্ন? শোনো দাদা, এই জগৎ সংসারে আমি বোঝাতে এলাম, সত্যি কি তুমি আমার মার কথা রেখেছ? বাবা কৈকেয়ী যে দুটো বর চেয়েছিল দশরথের কাছে, বলেন তো প্রথম বরটা কি চেয়েছিল? ভরত হোক রাজা। তারপরে বলেছিল রাম যাবে 14 বৎসরের জন্য বনবন। দাদা আজকে আমি রাজা হলাম না, মামার বাড়ি থেকে ফিরলাম না, তুমি পালিয়ে এলে কেন? দাদা তুমি জানতে, একবার যদি ভরত রাজা হয় তাহলে কোনদিন তুমি অযোধ্যা থেকে বনবাসী আসতে পারবে না, তাই তো তুমি আমার ভয়ে পালিয়ে এসেছো। হরিব। তখনই রামচন্দ্র বলেছিল, ভাই জগতে কেউ যেটা বোঝেনি তুই বোঝেছিস, আমি কথা দিলাম আমি 14 বছর হয়ে গেলে ফিরে যাব। দাদা 14 বছর পরে ফিরে যেও, তবে মনে রেখো 14 বছর পরে যদি একবেলা সূর্য উদয় হয় তাহলে তুমি গিয়ে দেখবে ওই অযোধ্যা পুরীতে এই ভরতের মৃতদেহটা পড়ে আছে। যাবার সময় ভগবান বলেছিল, দা বল কি চাস? আজকেই রামচন্দ্রের চরণের খড়ম যুগ ভরত নিয়ে 14 বৎসর সিংহাসনে রেখে আর ভরত নিচে বসে সেবা করেছিল, আর যখন সেবা করেছিল বাবা ভগবান ভরতের কাছে ঋণী হয়ে গেল, আর ঋণী হলো বলে সেদিন আমার রামচন্দ্র এই ভরতকে বলেছিল, ভরত এই জীবনে আমি তোকে শাসন করতে পারলাম না, কারণ আমি হলাম তোরে দাদা, তুই হলি আমারে ভাই, এর পরের জন্মে আমরা ভাই ভাই হব না, আমরা পরের জন্মে বন্ধু বন্ধু হয়ে আসব, আমি হব বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র, আরে তুই হবি আমার সুদামা বন্ধু, সুদামা এই যে ভরত হইয়া 14 বছর আমার খরমে সেবা করলি, আরে যেদিন ওই সুদামা হইয়া যেদিন তুই বিদর্ভ নগর হতে দ্বারকায় দেখা করতে যাবি, আরে যেদিন দাঁড়িয়ে হাতে তোকে বেত্তা ঘা পেতে হবে সেদিন আমি আসব তোকে নেবার জন্য, আর দ্বারকায় নিয়ে গিয়ে আমি যে সিংহাসনে প্রতিদিন বসি ওরে সুদামা, সেই সিংহাসনে আমি তোকে বসাবো,
শুধু বসাব না এই যে 14 বছর রামের ধর্মে সেবা করলি আমি কিন্তু সুদামা যেদিনে হয়ে যাবি আমি তোর শুধু ওই জুতো জোড়া খড়ম সেবা করব না আমি কি করব জানি ওরে নিজের হাতে চড়া সুদামা যেদিন বাবা দারুকাই গিয়েছিল ভগবান কি করেছিল নিজের হাতে চরণ ধোয়াইনি ওটা ছিল রঘুপতি রামচন্দ্র দারুকাই কৃষ্ণ হয়ে গেল শুধু ধোয়ালো নয় সেই চরণ ধৌত করা যায় ভগবানে পান করিল সে যে ভক্ত তোমার আমি জগৎবাসীকে থেকে দেখাবো রে জগৎ আমার ভাই ভরত 14 বছর করম সেবা করলো বলে আজকে আমি তার কাছে ঋণী হই তারই চরণ ধৌত করা জল আমি নিজের হাতে পান করলাম আজকের বাবা সেই শবরীকেও কৃপা করেছিল এই ত্রেতা যুগে নয় দ্বাপর যুগে রামচন্দ্রের অবতারে এইবার যেই না মতঙ্গ সাধুরা শবরীকে দেখেছে সবাই বাবা শবরীকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে ভগবান রামচন্দ্র বলেছিল শোনো তোমরা যাকে ঘৃণা করছো ওরই জন্য আজকে তোমরা আমাকে দেখতে পেয়েছো শবরী আজকে তোর অভিশাপে সরুজুর জল অপবিত্র জামা একবার কৃপা করে গিয়ে তুই ওই জলে তোর চরণ যুগলে দে শবরী আর থাকতে পারলো না যেই না চরণ ধুলাটা দিল সেই দিনে হতে জল পবিত্র যে হলো 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 হলো ধ্বনি হরি ধ্বনি ধরিতে লাগিল এবার হলো ধ্বনি হরি ধ্বনি ধরিতে লাগিল ধ্বনি হরি ধ্বনি ধরিতে লাগিল হলো ধ্বনি হরি ধ্বনি ধরিতে লাগিল জয় দাহ 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 আজকে শবরী যেই না চরণ ধুলাটা দিল সঙ্গে সঙ্গে বাবা সরুজুরি জল পবিত্র হয়ে গেল আর যেই না পবিত্র হয়ে গেল সবাই মিলে আজকে শবরী বাবা যারা যারা অহংকারী ব্যক্তি ছিল যারা যারা শবরীকে ঘৃণার চোখে দেখছিল তারা সবাই ছুটে এসে শবরী দুটো চরণ যুগলে জড়িয়ে ধরেছে শবরী আমায় ক্ষমা করে দে মা এতদিন তুই চণ্ডালিনী বলে তোকে যে ঘৃণা করেছিলাম আজকের পর থেকে আমরা কেউ তোকে ঘৃণার চোখে দেখব না কিন্তু মা আজকে শেষের দিনে রঘুপতি রামচন্দ্রের দর্শন হয়ে গেল বলেন তো এই যে দর্শনটা হলো কিসের জন্য শবরী শেষের দিন হলেও দেখা তো পেলো ভগবান কার জন্য পেয়েছিল বাবার জন্য কারণ মনে রাখতে হবে বাবা এই পৃথিবীতে সন্তানকে শুধু ভালোবাসা দিলে হবে না সন্তানের ভালোবাসার পিছনে বাবা শাসনটাও করতে হবে আরে একটুখানি বলে আর আসা সময় হচ্ছে না হরি বল যেই না বাবা এই শবরী দাঁড়িয়েছে আজকে ভক্তমাইরা এতক্ষণ তো রামচন্দ্রের লীলা হচ্ছে কই দেখি সবাই একবার হাতটা তোলেন তো দেখি একবার রামচন্দ্রের একটা ভজন গাওয়া হোক একটা রামচন্দ্রের ভজন হরি বল সীতারামে ভজলে হে মনোবা সীতারামে ভজলে রে মনোবা
ओ सीताराम भजले हे मनुआ, एक बार सीताराम भजले मनुआ। हाथ गुलो कोई तलो देखी सबाई प्रत्येके एदिके कोई भाई हाथ कोई सब मोबाइले व्यस्त सबाई देखी सीताराम भजले हे मनुआ, ओ सीताराम भजले मनुआ, ओ सीताराम भजले, ओ सीताराम भजले रे मनुआ। सीताराम भोजले रे मनुआ, सीताराम भोजले रे मनुआ, सीताराम भोजले रे मनुआ। ভগবান বললেন দেখ আমি যখন কৃষ্ণ অবতারে দেখা দেব আজকে ভগবান আজকের বৃন্দাবনে কৃষ্ণ অবতারে দেখা দেওয়ার জন্য প্রস্তুত শ্যামের বাবে মায়েরা সাবরীকে দেখা দিচ্ছে কৃষ্ণ হয়ে একবার উলু ধ্বনি দেন নাকি শ্যামের বাবে শ্যামের বাবে শ্যামের বাবে দাদা এলো নবীন কিশোরী শ্যামের বামে দাদা এলো নবীন কিশোরী গো, শ্যামের বামে দাদা এলো নবীন কিশোরী, আছি ললিতা শাখায় আদি যাওয়ার সময় বাহ একসঙ্গে তালে তালে প্রত্যেকে দেখি সবাই আজকে ঘরে ঘরে তালি দেন পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো তালি পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো তালি ও পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো তালি পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো তালি আজ কেন রাখে মাগে রাখা মাইরা তাহলে এই যে সবরী দর্শন পেল আমার আধা মাধবে আচ্ছা বলেন তো দেখি কার জন্য কৃপা হলো বাবা মায়ের জন্য কারণ বাবা মা যদি প্রকৃত বাবা শাসন করার মতো না করতে পারে তাহলে কিন্তু বাবা সে সন্তান কোনোদিন ভালো হয় না মনে রাখতে হবে সন্তান কৃষ্ণ ভক্ত হবে শুধুমাত্র তার বাবা মার জন্য মাটি যদি ভালো হয় তার ফসলটাকে ভালো হতেই হবে অমাইরা বলেন তো কোন মাটি এই আপনার এখানে যে মাটিতে চাষবাস হচ্ছে ওই মাটি না তাহলে কোন মাটি মাটি এই মাটি কি আগে ভালো হতে হবে তবে বাবা তার গর্ভেই সন্তানটা ভালো হবে তবে মা একটা কথা আপনাদের চরণ ধরে বলে যায় সন্তানকে ভালোবাসো কিন্তু এমন ভালোবাসো না যেন সেই সন্তান মাথায় চড়ে বসে এক একটা সন্তান আছে না বাবা আদর দিয়ে একেবারে বাঁদর তৈরি করে দেয় হ্যাঁ কিন্তু মনে রাখবে ভালোবাসা দাও আদর দাও যত্ন করো কিন্তু তার ভিতরে সন্তানকে শাসন করতে কিন্তু ভুলে যাবে না আর যদি ভুলে গেছো বাহ তাহলে এই জগতে একটা কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারবে না মনে পড়ে গেল বাবা একটা কথা জানো চাণক্য নামে একটা ছেলে ছিল এই চাণক্য নামে একটা ছেলে মনে রাখবে বাবা এই চাণক্য
এত পড়াশোনায় ভালো থাকতো, এত পড়াশোনা ভালো করতো, প্রত্যেক বছর তার ক্লাসে তার স্কুলে প্রথম হতো। কিন্তু বাবা চাণক্যের কোনো টিউশনি মাস্টার ছিল না। কিন্তু চাণক্যর বাবার এত শাসন ছিল, চাণক্যকে সর্বদাই বলতো, শোন এই বছর যদি তুই ক্লাসে প্রথম না হয়ে যদি দ্বিতীয় হয়ে যাস, আমি কিন্তু তোকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। যখনই কথাটা বলা বাবা, চাণক্যর মনে শুধু ভয়, যদি আমি প্রথম থেকে দ্বিতীয় হয়ে যাই তাহলে তো বাবা আমাকে বাড়িতে রাখবে না। আর এই ভয় ভয় করে বাবা চাণক্য পরীক্ষায় বসেছে, পরীক্ষাও দিয়েছে মা। পরীক্ষার যেদিন রেজাল্ট হবে মা, সেদিন আর চাণক্য স্কুলে যাচ্ছে না। সমস্ত বন্ধুরা ছুটতে ছুটতে এসেছে, চাণক্য চাণক্য শুনেছিস, তুই যেমন প্রতি বছর স্কুলে প্রথম হস, আমাদের ক্লাসেই প্রথম হস, এবছরও তুই হয়েছিস। দেখলি তো, চাণক্য বিশ্বাস করল না, ছুটতে ছুটতে স্কুলে গেছে, গিয়ে দেখছে মা সবার উপরে চাণক্যর নাম। চাণক্য ছুটতে ছুটতে বাড়িতে এসেছে, মা মা আর তোমাকে আমায় বাড়ি থেকে বের করে দিতে হবে না, তুমি শুনেছো আমি যেমন প্রতি বছর প্রথম হই এবছরও আমি প্রথম হয়েছি, শুনেছো। আজকে এই চাণক্য মা কি করেছে, রান্না করেছে খোকা, আজকে তোর প্রিয় জিনিস আমি রন্ধন করেছি, আই বাবা সেবা করবি। যতবার সেবা করতে যাচ্ছে মনে পড়ে যাচ্ছে মা, প্রতিদিন তো আমি একা একা খাই, আমার বাবা মাই কোনোদিন ভালোবাসে না আমা, আজকের আমি আমার বাবার সঙ্গে সেবা করব। যেই না বলেছে বাবা বাবার সঙ্গে সেবা করব, দেখতে দেখতে বাবা বাবা কর্ম সেরে যেই না বাড়িতে এসেছে, আর বাড়িতে দাঁড়াবার সঙ্গে সঙ্গে চাণক্য ছুটে গিয়ে বাবার কোমরটা জড়িয়ে ধরেছে, বাবা বাবার কোমরটা জড়িয়ে ধরতে না ধরতে চাণক্যর বাবা চাণক্যকে সরিয়ে দিয়ে বলছে, সরে যা, তুমি পরীক্ষায় পাশ করে তুমি আমায় উদ্ধার করে দিয়েছ, তা প্রথম হয়েছে এত আনন্দ করবার ঘটা কি শেষ, যা এখান থেকে চলে যা। বাবা যখন দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, ছোট্ট ছেলেটা অভিমান হলো, বাবা আজ আমি এত আদর করি এত আনন্দ করি, তোমার কোলে উঠতে গেলাম তুমি আমায় কোলে নিলে না, তুমি আমায় দূর দূর করে ঠেলে দিলে, তবে শোনো বাবা আজকের এই জগৎ সংসারে তোমার মতো বাবাকে আমার দরকার নেই, কারণ তুমি যখন কোনোদিন আমায় ভালোবাসোনি, তুমি যখন কোনোদিন আমায় আদর যত্ন করোনি, তাহলে তোমার মতো বাবাকে আমার লাগবে না। আজকের আমি নিজের হাতে অস্ত্র ধরে তোমার মতো বাবা মস্তকটাকে ছেদন করে দেব। চাণক্য কথাটা শুনে বাবা আজকে চলে গেল কোথায়, নিজে গিয়ে অস্ত্র তৈরি করেছে, অস্ত্র তৈরি করে বাবা মা ঘরে ঘুমাচ্ছে, জানালার ধারে চাণক্য দাঁড়িয়ে আছে, রাতের অন্ধকারে চাণক্যর মা তার বাবাকে ডেকে বলছে, হ্যাঁ গো ছেলেটাকে বকলে, ছেলেটা অভিমান করে চলে গেল, তুমি কি একবার তাকে আদর করতে পারো না। চাণক্যর বাবা বলেছে, উঠল গিন্নি তুমি চুপ করো, তুমি জানো যখন পেটে জ্বালা বাঁধবে ও সময় মতো ঠিক চলে আসবে, অত আদর করবার কোনো দরকার নেই, বারবার যখন বলছে আদর করবার দরকার নেই, ছেলেটা জানালা দিয়ে শুনছে, ছেলেটা জানালা দিয়ে শুনতে শুনতে বাবা বাবা মা ঘুমাতে ঘুমাতে হঠাৎ দেখে না আকাশের চাঁদ উদয় হয়ে
চাণক্যদের কুড়ে ঘরে পড়েছে। আর চাণক্য জানালার ধারে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। চাণক্যর মা বলে উঠল, স্বামী একবার আকাশ মানে চেয়ে দেখো, কত সুন্দর চন্দ্র উদয় হয়েছে, আর ওই চাঁদের আলোতে আমাদের কুড়ে ঘর আলোকিত হয়ে গেছে। যখনই কথাটা বলা, আর চাণক্যর বাবা থাকতে পারল না, বলে উঠল, গিন্নি গো একেবারে চেয়ে দেখো, আকাশে চাঁদ শুধু রাতে আলো দেয়, সকালে হলে ডুবে যায়, চেয়ে দেখো আমার ঘরে যে চাঁদ চাঁদে উদয় হলো। তুমি তো জানো দিনে আমার নিভে যায়, ওগো আমার ঘরে যে চাণক্য চাঁদের উদয় হলো, সে তো কোনদিন কোনদিন নিভে যাবে না। তুমি যদি আকাশের চাঁদ দেখে আনন্দ উপভোগ করছো, কিন্তু তুমি জানো আমার দুয়ারে যে চাণক্য চাঁদের উদয় হলো। শোনো গিন্নি, যখন আমি বাজারে ঘাটে যাই, সবাই আমাকে দেখে বলে, ওই দেখো যাচ্ছে চাণক্যর বাবা। আর জানো গিন্নি, এতে আমার কত আনন্দ হয় তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। যখন সবাই আমাকে দেখে বলে, ওই যাই চাণক্য, ওই যাই চাণক্যর বাবা, আমার আনন্দে বুকটা ভরে যায়। গিন্নি আমি কোনোদিন বোঝাতে পারি না কাউকে, আমার ছেলে যখন আমার কাছে যায়, আমি নিজে মুখ ফুটে বলতেও পারি না যে ওকে আমি ভালোবাসি। কেন জানো, আমি যদি বলে দিতাম তাহলে তো আজকের আমার এই চাণক্য তৈরি হতো না। জানো আজকেই আমি শাসন করেছি বলে তবে তোমার এই চাণক্য তৈরি হয়েছে। জানালার ধারে দাঁড়িয়েছিল, অস্ত্র নিয়ে বাবার মস্তকটা ছেদন করবে বলবো, সঙ্গে সঙ্গে বাবা ওই চাণক্য অস্ত্রটা ফেলে দিয়ে ছুটতে ছুটতে এসে একেবারে বাবার চরণে আছাড় খেয়ে বললেন, পিতা গো বড়ই অপরাধী। এতদিন আমি জানতাম বোধ হয় শুধু আমার মা আমায় ভালোবাসে, কিন্তু আজ জেনে গেলাম তোমার মতো করে আমার কেউ ভালোবাসে না। পিতা আমায় তুমি ক্ষমা করে দাও। বাবা ছুটে গিয়ে চাণক্যকে বুকে ধরেছে, চাণক্য আমায় ক্ষমা করে দে বাবা, এই জগৎ সংসারে আমি বুঝতে পারিনি যে তুইও আমায় এতটাই ভালোবাসিস। এইবার চাণক্যর বাবা চাণক্যকে বোঝাতে চাইল, চাণক্য এই পৃথিবীর মাঝে আমি জগৎকে শেখালাম রে জগৎ, আগত কলিযুগের যদি কোনো বাবা মা
সন্তানকে শুধু ভালোবাসা দিলে হবে না, সন্তানকে শুধু আদর করলে হবে না, সন্তানকে শুধু ভালোবাসলে হবে না, তার পিছনে বাবা শাসনটাকে করতে হবে। আর শাসন করতে যদি ভুলে যাও তাহলে সে ছেলে তোমার ভক্ত হবে না। আর এই জগতে মা মা একমাত্র পারে সন্তান তৈরি করতে, একমাত্র মা পারবে সন্তান তৈরি করতে। কেন মায়েরা মনে রাখবেন, এই ছোট ছোট বাচ্চাদের প্রথম পড়াশোনার জায়গা হলো মায়ের কোল। কি মায়েরা, মায়ের কোল প্রথম জায়গা নয়? মা তো ক খ আকার আকার এবিসিডি শেখায়, শেখায় না? আচ্ছা মা, সকাল সকাল উঠে শুধু তো হললিস কমপ্লান ছেলেকে খাওয়াচ্ছ, কই একেবারের জন্য ছেলেকে সকালবেলা ঘুম থেকে তুলে বলেছো খোকা পড়তে যাওয়ার আগে একবার গোবিন্দ চরণে প্রণাম করে যা, টিউশন থেকে এলো কোন রকমে বাবা স্নান করে ছেলে চলে গেল স্কুলে, না স্নান করার পর তুমি মা হয়ে চোখে শেখাও, জাগে স্নান করেই তুলসী গাছে জল দি। আমি বহুদি তো পথে বহুদি নেই কবে আসিবে মাধব আমি বসব, আমি বহুদি পথ করি নিরীক্ষণ কবি আসিবে মাধবী আমার, আমি করি বসে তোমার প্রেমে বসে, আমি করি সেবা তোমার প্রেম বসে, আমি করি সেবা দর্শন নিস্তারিব তো সংসার আরে শ্রী গোপাল আমার ধরো বসের স্থান পিতয়ামি
একবার দেখা দাও দেখা না চিরবাঞ্ছিত ধর তোমার আমায় ছাড়িয়া তুমি যেও না ভক্তগণ সবাই মিলে যুগল দর্শন করলেন হরি বল সবাই দেখি মা একবার হাত দুটো তোলে তো দেখি দোহাতি তুলে বলি রে কৃষ্ণ না পরিবারে তোরে সকল মনস্কার একবার প্রেম আনন্দে বাহু তুলে এতক্ষণ আমি গাইলাম এবার একটু গাইবে আমার সঙ্গে মানে আমি আর পাচ্ছি না এবার একটু গাও আমার সঙ্গে আগে আমি গাই পরে আপনারা গাইবেন সবাই কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই হরি নামে ডুবেছিল বহুরায় নীতা আবার ভক্তগণের সঙ্গে নিয়ে হরি কৃষ্ণ গা এই হরি নামে মেতেছিল বহুরায় নীতা ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায় পারেন কবি তোদের পারেন কবি এই মহান হজরে মন হরে কৃষ্ণ রাম একবার প্রেমানন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পাপি তাপি তোলে গেল এই মহানামে এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে পাপি তাপি তোলে গেল এই মহানামে মধু নাম ছড়িয়ে দেব সকল কত পাপি তাপি তোরে গেল মধুর নামে এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে শহরে গিয়ে শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম সেটা হবে বৃন্দাবন বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে বলো হবে কৃষ্ণ হবে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
राधे राधे जपा करो कृष्णा नामे रस प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नामे रस प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नामे रस प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नामे रस प्रिया करो ओ राधे राधे जपा करो कृष्ण नामे रस प्रिया करो हरि भाई सीधे साधी कृपा दृष्टि पर छाया करो राधे 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 जपा करो प्रिया करो तुमको शक्ति मिले के उन्हें कहा कृष्णा के हो हे राधे लेके तुमको शक्ति मिले के तुमको कृष्ण की बोलते कृपा दृष्टि बारे छाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो ओ राधे ओ राधे তোমায় বারে বারে কবি গৌমানা রাধে তোমায় বারে বারে কবি গৌমানা যমুনা দি জল ভরিতে গেলা যে গোনা সর্বাসীতে যমুনা জল উজাল বইয়ে যায় সর্বাসীতে যমুনার জল উজাল বইয়ে যায় ডাকে মাসি রাধা রাধা ভরে থাকা কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম ভালোবাসার জন্য পেলে কলম দিলাম কালার বাসি তোমার হাসি পায়রা ফেলে হাই কালার বাসি তোমার হাসি পায়রা ফেলে হাই আলমনা মন হুতালা হয় গেলে যমুনা রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো রস প্রিয়া করো ও রাধা কি পাগল ছমে ছম বাজে ছমে ছম বাজে পাগল রাধা রানী রাজে শামিনে ও শামিনে ছে দাতা রাধা রাধা কসম দিবানা শামিনে ছে দাতা রাধা রাধা কি পাগল ছমে ছমে বাজে ছমে ছমে বাজে পাগল রাধা রানী রাজে শামিনে ও শামিনে ছে দাতা রাধা ও শামিনে ছে দাতা রাধা রাধা কসম দিবানা ও রাধা জপি পাগল ছমে বাজে মেরো শ্যাম মাধবে আবে রাধা জপি পাগল ছমে বাজে মেরো শ্যাম দৌড়ে আয়ে করে না করে না করে না কোহি বাহানা রাধা কা শ্যাম দিবানা করে না কোহি বাহানা রাধা কা শ্যাম দিবানা ও রাধা কি পাগল ছমে ছমে বাজে ছমে ছমে বাজে পাগল রাধা রাধি রাজে কেমে নেহে কেমনে চেরা তারা না এবারে প্রেমানন্দের সবে মিলে হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল নিতাই বল হরি বল নিত্যানন্দের বল অদ্বৈতের বল শিবাশর হরি বল গৌর হরি বল নিত্যানন্দের বল অদ্বৈতের বল সার্বজনীন ভিক্ষার হরিবাসর কি সার্বজনীন ভিক্ষার হরিবাসর কি সার্বজনীন ভিক্ষার হরিবাসর কি মৌমিতা দিদি কি মৌমিতা দিদি কি আগামী বছর মৌমিতা দিদি আবার আসছে মৌমিতা দিদি আবার আসছে
যে দাতা দিয়েছেন সেই দাতাই দিচ্ছে। নপুর ব্যানার্জির সম্প্রদায় তাড়াতাড়ি চলে আসুন, অনুগ্রহ করে নপুর ব্যানার্জির সম্প্রদায় তাড়াতাড়ি চলে আসুন। দিদি একটা একটা ভজন দিন, একটা ভজন দিন দিদি, একটা ভজন। মনে চাইয়ে প্রাণে চালা দিলে যায় যা রে গো, কোন যশা যাব গো আজ আমার প্রাণ না আসে ঘরে। ও মনে চাইয়ে প্রাণে যায়, মনে চাইয়ে প্রাণে যায় দিলে যায় যা রে, তোমরা কোন যশা যাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে। মনে চাই প্রাণে যায়, মনে চাই প্রাণে যায় দিলে যায় যারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, যৌবন বসন্ত আমার রইতে না রে ঘরে, যৌবন বসন্ত আমার রইতে না রে ঘরে, ও যৌবন বসন্ত আমার রইতে না রে ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে। আতরে গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, সাজাও ভোলের বিছানা পবিত্র অন্তরে, কুঞ্জ সাজাও গো এতাই